তাপস সরকার বলেছেন ইসলামে আলওয়ালা ও আলবারা বলতে কি বুঝায় এর সাথে আকিদার কি সম্পর্ক রয়েছে অনুগ্রহ করে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি যাজাকল্লাহ খায়রান এ বিষয়ে আমি বিস্তারিত একটি আর্টিকেল লিখেছিলাম আমাদের এক ভাইয়ের অনুরোধে এবং ওয়ালা বারার নানা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম আমি জানি না সেই লেখাটা আজও পাবলিশড হয়েছে কিনা তবে সেটা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে আমরা প্রয়োজনে সেটা পাবলিশ করবো ইনশাআল্লাহ ওয়ালাবারা এটা আসলম মিন ওসুল ইসলাম আসলম মিন ওসুল আল ইম্যান আসলম মিন ওসুল আল এটা ইমানের একটা মৌলিক বিষয় তৌহিদের একটা মৌলিক বিষয় এবং ইসলামী আকিদার একটা মৌলিক বিষয় আলওয়ালা মানে বন্ধুত্ব আলবারা মানে হচ্ছে বিচ্ছিন্ন তাহা অর্থাৎ কাউকে বন্ধু না বানিয়ে তার সাথে দূরত্ব মেনটেন করা তার সাথে দূরত্ব মেনটেন করা অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক তার সাথে ছিন্ন করা যেহেতু বন্ধুত্বের কোনো যোগ্যতা হয়তো তার মধ্যে নাই প্রসঙ্গত একটু বলি বন্ধুত্ব আসলে অনেক ধরনের একটা হচ্ছে মুখের বন্ধুত্ব রাস্তায় যাদেরকে দেখি আমি তাদের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করা যে না ঠিক আছে নিরীহ মানুষ নিরীহ মানুষ তাই না তার সাথে আমি তো শত্রুতা করতে যাব না যে হ্যাঁ ও শত্রু ও শত্রু ও শত্রু আন্দাজ এটা নয় এটা হলো সাধারণ বন্ধুত্ব এটাকে বলা হয় সুসম্পর্ক রক্ষা করা কোনো মানুষের উপর অযাচিতভাবে চড়াও না হয়ে তার সাথে পজিটিভ আচরণ করা ভদ্র আচরণ করা এটা এক ধরনের বন্ধুসুলভ আচরণ কিন্তু তাই বলে আসলে আমরা কেউই কিন্তু বলি না রাস্তার সকল মানুষ আমার বন্ধু এটা বলি না কিন্তু একটা বন্ধুসুলভ আচরণ আমরা তার সাথে করছি আরেকটা হলো যাদের সাথে আমাদের উঠা বসা অথবা যাদের সাথে পরিচিত হওয়ার পরে আমি তাকে আমার বজম ফ্রেন্ড গভীর বন্ধু হিসাবে গ্রহণ করেছি এমন যে তার সাথে দেখা না হলে ভালো লাগে না তার মতো করে চিন্তা করতে ভালো লাগে তার মতো পোশাক পরতে ভালো লাগে তিনিও আমার মতো চলতে ভালো লাগে তার ভালো লাগে ইত্যাদি এটাকে বলা হয় গভীর সম্পর্কের বন্ধু তাই না তো এখানে আলওয়ালা বলতে আসলে গভীর সম্পর্কের বন্ধু বোঝানো হচ্ছে বজম ফ্রেন্ড যাকে বলা হয় সুসম্পর্কের বন্ধু এখানে বোঝানো হয়নি কারণ ইসলামে ওয়ালা বলতে বোঝানো হচ্ছে যারা ইমানের বন্ধনে আবদ্ধ তাদের সাথে গভীর ইমানের সম্পর্ক এবং দিনী সম্পর্ক গড়ে তোলা তাদের প্রতি ভালোবাসা মমতা পোষণ করা এরকম আরও অনেক দলিল আছে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছেন যেটা সোয়েম মুসলামের মধ্যে এসেছে মাতুল মিনাফি তহমত হিমত আতহিম কামাতুল ওয়াহেদ মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং বন্ধুত্বের ক্ষেত্রে হ্যাঁ সম্প্রীতির ক্ষেত্রে তাদের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো তাহলে সকল মুসলিমকে বন্ধুত্বের যে বন্ধনটি রক্ষা করতে হবে সেটা হলো দীনী বন্ধন ইমানি বন্ধন এবং ইসলামী বন্ধন এবং এই বন্ধনটা গভীর হতে হবে প্রচণ্ড ভালোবাসা পোষণ করতে হবে সকল মমিন এবং মুসলিমের প্রতি তার ইমানের কারণে ইসলামের কারণে যদি তার কোনো ভুল হয়ে থাকে তার কোনো পাপ হয়ে থাকে ওই পাপ কিংবা ভুলের কারণে না ওরা তো সংশোধনযোগ্য সেরকম কোনো ভুলগুলো আমরা নাসিহা করব বাট সে ইমানের কারণে আমাদের প্রচণ্ড ভালোবাসা পাওয়ার অধিকার রাখে এবং সে আমাদের বন্ধু যেহেতু সে আল্লাহর বন্ধু যারা ইমানদার এবং যারা তাকোয়াবান তারা যদি আল্লাহর বন্ধু হয় তাহলে আমার আপনার কেন বন্ধু হবে না এটা হলো ওয়া ওয়ালার মূল অর্থ আর বাড়া হল যারা আল্লাহর সাথে সম্পর্ক চতির ঘোষণা দিয়েছে যারা আল্লাহকে পছন্দ করে না অথবা আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহ নেয়ামাতকে অস্বীকার করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে আল্লাহর পথে চলতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তাদের থেকে দূরত্ব মেনটেন করা তাদের থেকে বিচ্ছিন্ন থাকা কারণ তাদের সাথে থাকলে আপনিও কিন্তু তাদের মতো হয়ে যাবেন তখন আল্লাহর কথা আপনার ভালো লাগবে না আপনি রাসুল্সাল্লাপের পক্ষে থাকবেন না আপনি মুসলমানদেরকে ভালোবাসতে পারবেন না মুসলমানদের পক্ষে থাকতে পারবেন না ফলে মুসলিমদের নিজেদের পারস্পরিক যে বন্ধুত্ব পূর্ণ গভীর সম্পর্ক মমতার সম্পর্ক এটা হলো ওয়ালা আর আল্লাহ দ্রোহীদের সাথে তাদের যে দূরত্ব তাদের যে বিচ্ছিন্নতা তাদের যে সম্পর্ক চ্যুতি এটা হলো আলবার আল কোরআন আল্লাহ সুমতাল্লাহ এটা নিয়ে অনেক ডিসকাশন করেছেন আজকের ছোট্ট এই সময়ের মধ্যে আমাদের আসলে এতগুলো ডিসকাশন কঠিনই বটে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে শুধু পেশ করছি এখান থেকে আল্লাহ সুমতাল্লা বলেন হে মানদার লোকেরা তোমরা ইয়াহুদ এবং নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তারা নিজেরা একে অপরের বন্ধু আর যারা তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধু অর্থাৎ গভীর সম্পর্কের বন্ধু যে তারা যেমনে চলে সেমনে চলবো তাদের মেয়েরা যে পোশাক পরে অশ্লীল আমরাও পরব তারা যে মদ খায় যদি তাই না এটাই তো হচ্ছে আজকাল এখানে আল্লাহ সালা মানুষ হিসাবে তাদেরকে ঘৃণার কথা বলেননি বলেছেন ইয়াহুদ এবং নাসারা তারা যেহেতু কোরআন এবং হাদিস মানে না যেহেতু তারা বিকৃত ইঞ্জিল এবং বিকৃত তাওরাতকে যেটা তার সঠিক আকৃতির মধ্যে বা সঠিক টেক্সটের মধ্যে নাই সেগুলোকে তারা অনুসরণ করার কথা বলে ওসিলা দিয়ে পুরো মানব জাতিকে তারা ভ্রষ্টাচারে লিপ্ত করেছে বিভ্রান্ত করেছে এবং নিজেরও বিভ্রান্ত হয়েছে তাদের পোশাকের কালচার পরিবর্তন হয়ে গেছে তাদের আমল আখাক ইত্যাদি পরিবর্তন হয়ে গেছে তাদের মধ্যে ফাহেসা ইত্যাদি কত কিছু এখন আছে তাই না এই জন্য আল্লাহ তালা বলছেন যেহেতু তারা দিনের পথে চলছে না সত্যের পথে চলছে না অতএব তাদেরকে গভীর সম্পর্কের বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না আর গভীর বন্ধু হিসাবে যারা তাদেরকে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের কালচার তারা অনুসরণ করবে তাদের মতো ভাববে তাদের মতো চিন্তা চেতনা হয়ে যাবে তাদের আঁকিদা নষ্ট হয়ে যাবে সেটা এখানে বলা হয়েছে এই জন্য বলছে অমাইয়া তাউল্লাহ মেনকুম মেন হুম ইন্না ইহুল কাম আব্বালমী নিশ্চয়াল্লাহ তালা জালিম সম্প্রদায়কে হেদায়ত দেন না ফাতর আল্লা ফি কলু বিহিম মারাদুন আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে দেখবে ঈশ্বরে নফি হিম তারা এই আহলে কিতাবের লোকদের প্রতি ছুটে যায় ইয়া কলু না নাকশা আন তোসিব না দা এরা তারা বলে আমাদের আশঙ্কা যে তাদের সাথে সম্পর্ক খুব ভালো বা তাদেরকে বন্ধু না বানালে আমাদের বিপদ আসবে অথচ আল্লাহ ও চিরেই বিজয় নিয়ে আসবেন ও আমি অথবা তার পক্ষ থেকে কোনো নির্দেশ নিয়ে আসবেন বেহ আলামা আসারু ফি না দিমিন ফলে তারা তাদের অন্তরে মুসলিম নয় বা ইসলাম বিদ্বেষী লোকদের প্রতি যে ভালোবাসা পোষণ করেছিল সেই জন্যে তারা অনুতপ্ত হবে তারা লজ্জিত হবে ওই আকুল উল্লাদিনা এমানু আহা উল্লা ইদিনা আকসামু বিল্লাহি জাহেদা ইমানিহিম যারা ইমানদার তারা বলে এরা কি সেই সব লোক যারা আল্লাহর কসম খেয়েছিল কসম খেয়ে বলেছিল ইন্না লামা আকুম নিশ্চয়ই তারা তোমাদের সাথেই আছে মানে এই লোকেরা যারা ওদেরকে বন্ধু বানিয়েছে তারা আসলে এদের মধ্যে একটা নেফাক তোমাদের সাথে থাকার সময় তারা বলছিল যে তোমাদের সাথে আছে তত আমালুহুম তাদের এই উক্তির কারণে এবং তাদের এই স্ট্যান্ডের কারণে এই আকিদার কারণে তাদের আমল বাতিল হয়ে গেছে ফাসবাহু হাসরিন ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইয়াইহাদ আমান উমাইয় দামিন কুমান দিন হি হেমান্দার লোকেরা তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে মুরতাদ হয়ে যায় সরে যায় ফাসো ফয়া তিল্লাহ তাহলে ওচিরেই আল্লাহ এমন একদল লোককে নিয়ে আসবেন ইহেবহুম তিনি তাদেরকে ভালোবাসবেন ও হাবু নাহম ও হব্বু নাহু এবং তারা আল্লাহকে ভালোবাসবে আল আদিল্লাতীন আলমিন আল কাফিরিন তারা মোমেন্দর উপর হবে বড়ই কোমল সদাশয় আয়জ্জতিন আল কাফিরিন এবং আল্লাহকে যারা অস্বীকার করে আল্লাদ্রোহী হ্যাঁ তাদের প্রতি তারা হবে বড়ই কঠোর ইউজাহিদুনা আফি সেবিল্লা আল্লাহর পথে তারা জিহাদ করবে ওলাফুন আলাউমাত এম এবং তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় পাবে না ফতুল্লাহি মাইয়াশা এটা হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহ জাকি ইচ্ছা প্রদান করেন আল্লাহ আলিম আর আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানবান সর্বজ্ঞানী ইন্নামা ওয়ালি ইয়কুমুল্লাহ ও নিশ্চয় তোমাদের ওয়ালি বা বন্ধু হচ্ছেন আল্লাহ ও রাসোলহু এবং তার রাসুল উল্লাদীনা আমানু এবং ইমানদারগন আল্লাদীনা সালাত ওয়াই জাকাত যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে আর তারা রুকুকারী তাহলে আল্লাহ তালা এখানে ওয়ালার কথা বলছেন তাই একটু আগে বারার কথা দিয়ে শুরু করেছেন ওয়ালার কথা বলছেন আর বলছেন ওমাই তাহ রাসুল্লীনা এমানু হুমুল হেবাল্লাহমুলিবন আর যারা আল্লাহ এবং তার রাসুলকে এবং ইমানদারদেরকে বন্ধু বানায় তাহলে আল্লাহর দলই বিজয়ী হবে এ হলো সুরাতুল মায়েদার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত আর জুখরুফের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়া এদকালা এব রাহিমুলি এবিহি ওয়া কৌমিহি ইনানি বর তার বুদুন ইব্রাহিম যখন তার বাবাকে আজারকে বলেছিল কি নিশ্চয় আমি তোমরা যে পত্তুলিকদের ইবাদত করছো তা থেকে মুক্ত তা থেকে মুক্ত তা থেকে দূরে তা থেকে বিচ্ছিন্ন ইল্লা ফাতরানি তরানি ফঈনা তবে সেই সত্তার কথা আলাদা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং নিশ্চয়ই তিনি আমাকে হেদায়াত দেবেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যারা আল্লাদ্রোহী আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে বিচ্যুতির পথে দলালতের পথে যারা রয়েছে তাদের থেকে তিনি নিজেকে মুক্ত ঘোষণা করেছেন এটা হলো বারা আর তিনি আল্লাহর পক্ষে মমিনদের পক্ষে রাসুলের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন এটা হলো ওয়ালা এটা হলো ওয়ালা ওয়ালা বাড়ার উপরে আরও অনেক ডিসকাশন রয়েছে আমরা আসলে প্রশ্নোত্তর সেশনে এত বড় ডিসকাশন করবো না শুধু দুজন ব্যক্তির সামান্য কোটেশন দিয়ে আমি শেষ করব। শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ালা এবং বারা এটা কাদের জন্য হবে সেটি কি বলবেন এবং যারা আল্লাদ্রোহী অ অমুসলিম কাফের তাদের কি কি বন্ধু বানানো যাবে তখন তিনি উত্তরে বলেছিলেন আল ওয়ালা উল বারা উমায়না হুম হাবুল মিনীন ওয়া মো হুম ওয়ালা এবং বারা এর অর্থ হল মোমেনদেরকে ভালোবাসা এবং তাদের সাথে বন্ধুত্ব করা ও বকল ক্যাফরিনিম ও মো আয়দ্য তু হুম ওয়াল বারা তোমিন হুম ওমিন দিন হিম আর কাফিরদেরকে অপছন্দ করা যেহেতু তাদের কৃষ্টি কালচার সম্পূর্ণ ভিন্ন এবং অশ্লীল অতএব তাদেরকে অপছন্দ করা এবং তাদেরকে শত্রুপক্ষই মনে করা এবং তাদের কাছ থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং তাদের দিন থেকে এবং দিনের তাবেদারি থেকে নিজেদেরকে মুক্ত রাখা তিনি আরও অনেক কথা বলেছেন এতটুকুই আমরা বললাম এখানে তিনি কোট করেছেন সুরাম তাহেনার একটা আয়াতকে বলেছেন কদকানাতলা কুমু উসুতুল হাসানাফি এবাহিমা উল্লাদিনা মাহু ইহিম ইন্না বিনকুম ওমিম আবুদুনা কাফারনা কফারোনা বিকুম আবেদন না কুমাল আদা ওল বাগদা। বলছেন তোমাদের জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে একটা উত্তম আদর্শ তিনি ওয়ালা বাড়ার উদাহরণ দিয়ে এটা বলেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার সাথে যে ভালো মানুষেরা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তারা তাদের জাতিকে বলেছিলেন নিশ্চয় আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সব জিনিসের ইবাদত করছো তা থেকে আমরা মুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করছি এবং তোমাদের এবং আমাদের মাঝখানে এখন শত্রুতা ও বিদ্বেষ তৈরি হয়ে গেছে অবশ্যই কারণ যখন আদর্শিক একটা পরিবর্তন দেখা দেয় এবং মানুষকে তার আদর্শ থেকে চ্যুত করার একটা ষড়যন্ত্র দেখা দেয় তখন সে ষড়যন্ত্রকারী থেকে বিচ্ছিন্ন হওয়া এটাই হচ্ছে ইসলামের নির্দেশ সে কথা যে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এখন তুলে ধরেছেন আর আয়াতেও সেটা এখানে স্পষ্ট হয়েছে শেখ সাল সাহিনকে জিজ্ঞেস করা হয়েছিল ও আল ওয়ালা বলেছেন আল ওয়াল বারা লিল্লাহ বলেছেন আলওয়ালা ওলবার ওয়ালা এবং বারা দুটোই আল্লাহর জন্য হতে হবে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ওয়ালা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বারা কি সেটা তিনি বলেছেন আল ইনসান মিন কুল্লাত আল্লাহ হ মানুষ সব কিছু থেকে নিজেকে মুক্ত করবে যা থেকে আল্লাহ নিজে নিজে মুক্ত যা থেকে আল্লাহ নিজে মুক্ত সুরা মুম একটু আগে পঠিত আয়টি তিনি দল হিসেবে নিয়ে এসেছেন আর বলেছেন ফয়াজব আলা কুল্লে মেনিন আইয়াত্রমিন কুল্লে মুশরিক ফেরিন যে সুতরাং প্রত্যেক মোমিনের উচিত হবে যে যারা পৌত্তলিক এবং যারা আল্লাহকে অস্বীকার করছেন তাদের থেকে নিজেকে মুক্ত রাখা ও কেদাইলে এইজুবাইল মুসলিম আইয়াতুল্লা আমালিন্দ্লাহ রাসুল্লাহ অনুরূপভাবে মুসলিমদের উপর ওয়াজিব হবে প্রত্যেক এমন আমল থেকে নিজেকে মুক্ত রাখা যা আল্লাহকে সন্তুষ্ট করে না এবং যা রাসুলসাল্লাহ সালাম নির্দেশনা মোতাবেক হয়নি এভাবে তিনি উদাহরণ দিয়েছেন যেমন ফুসুক যেমন পাপ যেমন মানে কুফুরি তো বটেই কুফুরের নিচের আমলগুলো থেকেও নিজেকে মুক্ত করা উচিত মিথ্যা কথা থেকে গিবত থেকে পাপাচার থেকে মানুষকে গালিগালাজ করা থেকে অন্যের হক নষ্ট করা থেকে ইত্যাদি তাহলে আলওয়ালা ওয়ালবার এটা সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এর যে প্রভাব সেটি বোমেনদের মধ্যে থাকতে হবে সে কুফুরি সেরে থেকে নিজেকে যেমন মুক্ত করবে ঠিক তেমনি যে কোনো পাপ থেকেও নিজেকে মুক্ত করবে যে কোনো বেদার থেকে সেরেক থেকে নিজেকে মুক্ত করবে অন্যদিকে সে সকল মোমেনের প্রতি ভালোবাসা রাখবে এবং বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ করবে এটাই হচ্ছে আলওয়ালা ওয়াল বরার মূল কথা যেটা আমরা আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি